শীতকালে স্নান করানো নিয়ে কিন্তু মায়েদের মধ্যে নানান রকমের প্রশ্ন আসে। রোজ স্নান করানো উচিত কিনা, কতদিন বাদে বাদে শ্যাম্পু সাবান মাখানো উচিত, কিভাবে স্নান করালে বাচ্চাদের ঠান্ডা লাগবে না, ইত্যাদি ইত্যাদি। এদিকে স্নানও নিয়মিত করানো দরকার, তা না হলে বাচ্চাদের যেহেতু গরম পোশাক পরছে, পেট গরম হতে পারে, রাতে ঘুম ভালোভাবে হবে না। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, বাচ্চারা যাতে নিজেরা একটু ফ্রেশ ফিল করে, সব কিছুর জন্যই বাচ্চাদের স্নান করানো কিন্তু শীতকালেও উচিত। এবার কিভাবে বাচ্চাদেরকে স্নান করালে ওদের ঠান্ডা লাগবে না, সেই সম্পর্কে বিভিন্ন টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার কথাগুলোও শুনতে থাকো। তো চলো আর দেরি না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করি। শীতকালেও কিন্তু আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য আমার ছেলেকে একটু রোদে ঘুরতে পাঠাই, খেলতে পাঠাই। সারা সপ্তাহে আমরা যেহেতু সময় পাই না, আমার মা বাবা বা দাদু ঠাকুমা যারাই বাড়িতে থাকে ওকে নিয়ে একটু রোদে বেরোয় খেলাধুলা করে। আর যেদিন আমরা বাড়িতে থাকি সেদিন আমরা ওকে রোদে নিয়ে বেরোই। কিছুক্ষণ রোদে ঘোরার পর ওকে আস্তে আস্তে ঘরে নিয়ে আসি, তারপর হাত পা পরিষ্কার করে দিয়ে ওকে একটু টিভি দেখতে বসে, তারপর আমি তেল মাখানোর আগে যাবতীয় সমস্ত ব্যবস্থা করতে থাকি। যে ঘরে বসে ওকে তেল মাখাবো বা স্নান করার পর যে ঘরে ওকে নিয়ে আসবো সেই ঘরের জানলা দরজা আগে বন্ধ করে দিই। তারপর কিছুক্ষণের জন্য রুম হিটার চালিয়ে ঘরের টেম্পারেচারটাকে একটু কন্ট্রোলে আনি, যাতে টেম্পারেচারটা আরামদায়ক হয়। আমি ওকে শীতকালে সর্ষের তেল, আমন্ড অয়েল ঘুরিয়ে ফিরিয়ে এই দুটোই মাখাই। সর্ষের তেল মাখানোর সময় তার আগে আমি তেলটাকে একটু গরম করে নিই। একটা পাত্রে কিছুটা জল নিই, জল নিয়ে সেই জলটাকে গরম করতে দিই, তারপর সেই গরম জলের মধ্যে সর্ষের তেলে বাটিটাকে বসিয়ে দিই। সবসময় মনে রাখবে, তেল মাখানোর সময় কিন্তু যে ঘরে বাচ্চাকে রেখে তেল মাখাচ্ছ সেই ঘরের টেম্পারেচারটাকে কন্ট্রোলে আনা ভীষণ দরকার। সেই ঘরের টেম্পারেচার যদি আরামদায়ক হয় তবে কিন্তু বাচ্চাকে তেল মাখানো উচিত ভালোভাবে, কারণ জামাকাপড় ছাড়িয়ে আমরা ওদেরকে তেল মাখাবো, ওদের যাতে ঠান্ডা না লাগে সেটা কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত। তো ওই জন্য আমি আগের থেকে রুম হিটারটা চালিয়ে ঘরটাকে একটু আরামদায়ক করে নিচ্ছি, এই ফাঁকে আমি তেলের ব্যবস্থাটা করে নিচ্ছি। হাত দিয়ে একটু দেখে নিতে হবে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি না, তো তেল যাতে খুব বেশি গরম না হয় সেটাও কিন্তু আমাদের দেখা উচিত, নাহলে স্কিনের ক্ষতি হয়ে যাবে। এরপর আমি রুম হিটার বন্ধ করে দিয়ে তেল মাখানোটা স্টার্ট করব। তেল মাখানোর আগে কিন্তু আমি ওর গা হাত পা ভালো করে ওয়াইপস দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তেল মাখানোর সময় যাতে পালিয়ে না যায়, ওকে যাতে ধরে রাখা যায় তেল মাখানোর জন্য, আমি আমার মতন করে একটু গান টান গাই, আর ও বেশ সেটাকে এনজয় করে, ও নিজের মতন করে একটু গান গাওয়ার চেষ্টা করে। তো চলো তোমরা একটু গান শুনে নাও। শ্রবণ ডাকে চম্পা, ছুটি আয়। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। উগিয়া ভেকুর দিদি আয়, আয় রে আয়, লবণ হয়ে যায় ভেকু গু কোণে, যদি সময় নাই পারুল ডাকে চম্পা, ছুটি আয়, উগিয়া কে কোবে দে আয়, আইনে আই আইনে আই নগরুনি তাই। ভেরি গুড। তো তেলটা উষ্ণ থাকতে থাকতেই ভালো করে বুকে, পিঠে, গলায়, কানের পিছন দিকটাতে, হাতের পাতায়, এই পোর্শনগুলোতে ভালো করে তেল মালিশ করে দিই, আর আলাদা করে পায়ের পাতাতেও ভালো করে তেলটা মালিশ করে দিই। তো এইভাবে তেল মালিশ করা হয়ে গেলে আমি ওকে হালকা পাতলা একটা গেঞ্জি পরিয়ে দিই, আর তারপর আর একটুখানিও অপেক্ষা করে না, ছুটে পালিয়ে যায়। তো যখন তেল মাখানোর পর আমার ছেলে একটু ঘোরাফেরা করে, সেই সময় আমি স্নানের পর কী কী ওকে পরাবো, সমস্ত জিনিসপত্র, ক্রিম, লোশন, এই সব কিছু আগে রেডি করে নিই। এগুলো কিন্তু আগে থেকেই আমাদের রেডি করে ফেলা উচিত। তো দেখো সব কিছু আমি বিছানায় গুছিয়ে রেখেছি। আমি গা মোছানোর জন্য একদম ছোট্ট বেলার থেকে কিন্তু সুতির ধুতি, যে পিওর ধুতি হয় সেই ধুতি ব্যবহার করি, এখনও পর্যন্ত সেটাই ব্যবহার করছি। কারণ পিওর ধুতি মানে পিওর যে সুতির ধুতি হয় সেগুলো বাচ্চাদের স্কিনের জন্য ভীষণ ভালো। তাছাড়া ধুতি যেহেতু অনেক লম্বা হয়, ধুতিটাকে ভাঁজ করে যখন বাচ্চাকে সেই ধুতি দিয়ে র্যাপ করে দেওয়া হয়, খুব সহজেই বাচ্চার সমস্ত গায়ে যে জলটা থাকে খুব সহজেই সেই জলটা ধুতি টেনে নেয়, আলাদা করে মুছতেই লাগে না। আর আমি পিওর সুতির গামছা রেখে দিয়েছি, সেই গামছা দিয়ে আমি ওর চুল টুল মুছিয়ে দিই, মুখ মুছিয়ে দিই। তো এখানে এরকম ধুতি আর গামছা রয়েছে। এছাড়া আমি ওর জামা কাপড়ের সেটটাও পুরো রেডি করে রেখেছি।
তো সবার আগে আমি পরাবো একটা এরকম স্লিভলেস গেঞ্জি, বাচ্চাদের যেমন নর্মাল গেঞ্জি হয় সেই গেঞ্জি, তার উপরে আমি পরাবো এরকম ফুল স্লিভ একটা হুডি। আর বিকেল বা সন্ধ্যের পর থেকে আমি কি করব, এই যে স্লিভলেস গেঞ্জিটা আছে এর উপরে আমি একটা হাইনেক ফুল স্লিভ গেঞ্জি পরিয়ে দেব, তার উপরে এই ফুল স্লিভ হুডিটাকে পরাবো। তিনটে লেয়ারে বিকেলের পর থেকে ওকে পরাবো ড্রেস, আর এই স্নানের পরে দুটো লেয়ারে পরাবো। এছাড়া আমার ছেলে টুপি পরতে পছন্দ করে না, ফলে হুডিটাই ওকে পরানো যায়, কানটানও ঢাকা থাকে, মাথাও ঢাকা থাকে। এছাড়া ফুল প্যান্ট পরাবো, দুটো মোজা আছে মোজা পরাবো, আর স্নানের পর খেয়ে দিয়ে যেহেতু ঘুমোবে এই টাইমটাতে আমি ওকে ডাইপার পরিয়ে দেবো। এছাড়া আছে হচ্ছে ক্রিম, ফেস ক্রিম, বডি লোশন, অ্যান্টি র্যাশ ক্রিম, যেহেতু ডাইপার পরাবো তো অ্যান্টি র্যাশ ক্রিম, চিরুনি, এসব টুকটাক জিনিসগুলো সাজিয়ে রাখা আছে। তো এইগুলো সব কিছু কিন্তু আগের থেকে আমাদের রেডি করে রাখতে হবে। এবার স্নান করার পর এগুলো যখন গায়ে দেবে তখন যাতে ওদের ঠান্ডা ঠান্ডা না লাগে, তার জন্য আমি কি করবো, রুম হিটারটা হালকা করে চালিয়ে দেবো, কারণ একটু পরে স্নান করে ঘরে চলে আসবে। তো আবার রুম হিটারটা অন করে যে জামাগুলো পরবে সেগুলো একটু হালকা গরম করে নেওয়ার জন্য রুম হিটারের সামনে নিয়ে যাব। যদি বাড়িতে তোমাদের রোদ থাকে, ভালো মতন রোদ পাও, তো সেক্ষেত্রে রোদেও কিন্তু যে জামাগুলো স্নান করে উঠে বাচ্চা পরবে সেগুলোকে রোদেও রেখে দিতে পারো। আস্তে আস্তে রোদে রাখলেও সেগুলো গরম হয়ে যাবে, স্নান করে ওঠার পর বাচ্চার আরাম লাগবে। তো এবার আমি স্নানের জলটাকে একটু ঠান্ডা গরম জল মিশিয়ে ভালো করে অ্যাডজাস্ট করে নেব। তো এইভাবে আমি যে ধুতিটা দিয়ে ওকে র্যাপ করে দেবো সেই ধুতিটা কাঁধে নিয়ে আমি একেবারে বাথরুমে নিয়ে যাচ্ছি, ওকে স্নান করিয়ে দেবো। পুরো স্নানের প্রসেসটা কিন্তু আমি একদম 1 মিনিট, মানে গায়ে জল ঢালার যে প্রসেসটা সেটা 1 মিনিট সময়ের মধ্যে কমপ্লিট করে দেবো। পুরো শীতকালে স্নানটা একদমই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের কমপ্লিট করা উচিত। এমন একটা জায়গায় বাচ্চাকে স্নান করাতে হবে যেখানে বাইরের ঠান্ডা হাওয়া চলাচল করছে না। তো আমি এই জন্য বাথরুমে স্নান করাচ্ছি। যদি ছোট্ট বেবি হয় সেক্ষেত্রে যে ঘরে বেবিকে রাখা হয় সেই ঘরে টেম্পারেচারকে কন্ট্রোলে এনে তারপর সেই ঘরে বাচ্চাকে স্নান করানো যেতে পারে। মনে রাখবে আগে কিন্তু হাত পায়ে জল দিতে হয়, তারপরে বুকে পিঠে, তারপরে সবার লাস্টে মাথায়। সবার আগে কিন্তু মাথায় কখনোই জল দিতে নেই, তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। আস্তে আস্তে হাত পায়ে জল দিয়ে তারপর গায়ে জল দিয়ে তারপরে মাথায় জল দিতে হবে, তাহলে বাচ্চার দেহটা জলের সাথে, জলের টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। গায়ে জল ঢালার সাথে সাথে আমি ধুতি দিয়ে ভালো করে ওকে র্যাপ করে নিয়েছি এবং গায়ের সমস্ত জল কিন্তু ধুতিটা এইভাবেই টেনে নেবে। আর শ্যাম্পু সাবানের কথা বলি, আমি কিন্তু সপ্তাহে 1 দিন শ্যাম্পু অথবা 10 দিনে 1 দিন শ্যাম্পু বা 10 দিনে 1 দিন সাবান মাখাই একই দিনে। শীতকালে কিন্তু কখনোই একই দিনে সাবান শ্যাম্পু দুটো একসাথে মাখাবেই না, যেটা বাচ্চাদের পক্ষে একদমই ক্ষতিকর, ওদের ঠান্ডা লেগে যেতে পারে। তো দেখো ধুতি দিয়ে গাটা র্যাপ করা হয়েছে বলে একদম গায়ে জলই নেই, আলাদা করে গাটা আমার মুছতেই লাগছে না। তোমরা কিন্তু এরকম ধুতি কিনে বাচ্চার গায়ে জল মোছানোর জন্য ব্যবহার করতে পারো। শুধু এই গামছাটা দিয়ে ওর মুখ মাথা এগুলো মুছে দিচ্ছি। তবে যদি কোনো দিন আমার মনে হয় যে একটু হাঁচি কাশি হয়েছে বা বাইরের টেম্পারেচারটা ভীষণ ঠান্ডা মেঘ করে আছে বা বৃষ্টি হচ্ছে, সেরকম দিনগুলোতে কিন্তু আমি স্নান করাই না, জাস্ট গা হাত পা একটু পরিষ্কার করে দিয়ে জামা কাপড় পাল্টে দিই, ক্রিম টিম মাখিয়ে জামা কাপড় পাল্টে দিই। এবার দেখো স্নানের পর বাচ্চার স্কিনে বা মুখে কী কী মাখানো উচিত সেগুলো সম্পর্কে কিন্তু অলরেডি আমি ভিডিও করেছি, শীতকালে বাচ্চার স্কিন কেয়ার, তো ওই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও। যখনই বাচ্চার গা হাত পা মোছানো হয়ে যাবে ফটাফট করে একদম শুকনো গা হাত পা শুকনো অবস্থায় ক্রিম ট্রিম মাখিয়ে নিয়ে ঝটাপট করে বাচ্চার গায়ে জামাকাপড় পরিয়ে দিতে হবে। জামাকাপড়গুলো আগে যেহেতু একটু রুম হিটারে ধরে গরম করে নিয়েছিলাম, ফলে বেশ পরে আরামও লাগে। তো এই সকল টিপসগুলো ফলো করে তুমি তোমার বাচ্চাকে শীতকালে স্নান করাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।